Assalamualaikum বন্ধুরা Assalamualaikum সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে দেখতেছি সাথে অনেক খুশি সুরতে দেখা যাচ্ছে কেন এত খুশি আজকে এত খুশি অনেক দিন পর বাবা বাড়িতে যাব তাই বাবার বাড়ি না আজকে যাব কালামণিদের বাড়ি ও আচ্ছা কালামণির বাড়ি থেকে বাবার বাড়ি হ্যাঁ ওখান থেকে আবার সফর হব ওখানে দেখি আজকে কত দূর যাইতে পারি আর দোয়া করবেন সবাই যাতে সহি সালামতে যাইতে পারি অনেক দূর জার্নি আমাদের এখান থেকে প্রায় কক্সবাজার থেকে চিটাগং 3-4 ঘন্টা জার্নি হবে জার্নি সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি সবাই দোয়া করবেন তাহলে কিন্তু দাদু কোল থেকে নামতেছ না বড় হয়ে যাবে না হ্যাঁ তাহলে এখন বের হচ্ছি এদিকে বকেয় ঘুম থেকে উঠে গেছে আমরা বের হচ্ছি বকে কিন্তু সকাল মুস্তাকিমকে নিয়ে ওর দাদু যাচ্ছে গা গাড়িতে তুলে দেওয়ার জন্য আব্বু চলে যাচ্ছে মুস্তাকিমকে নিয়ে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সবাই কিন্তু ঘুম থেকে উঠে উঠে আসতেছে মেজানো ঘুম থেকে উঠে গেছে আমি বাবার বাড়িতে এই যে ব্যাগ নিচে এই যে চলে আসলাম পল্লীর ভিতরে গাড়ি থেকে নামছে অনেকক্ষণ জার্নি করার পর তার সাথে বলতেছে খিদে লাগছে বেশি আর খিদে লাগছে সকালে বের হয়েছি আর এখন গাড়ি অনেক দেরি ছিল সন্ধ্যা হয়ে গেছে সকালে না আমরা দুপুরের দিকে বের হয়েছি টাইমটা একটু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ দুপুরের কাছাকাছি প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় 4-5 ঘন্টা জার্নি করার পর এখন নামছি গাড়ি থেকে আর সবার খিদে লাগছে দুপুরে কিছু খাই নেই গাড়ি থেকে উঠে গেছি আর এদিকে আমাদের সাথে আরো একজন উঠেছে আর এদিকে শান্তাও এসেছে যে আমাদের সাথে মুস্তাকিমকে খুলে নিচ্ছে এই যে শান্তার জন্য পিজ্জা চলে আসছে শান্তা বলতেছে পিজ্জা খাবে আমি জাল জাল জাতে পিজ্জা খাবো তোমরা খেয়ে গেলো আমি খাবো না তোমরা খাও তোমরা খাও আমি জাল পেটে খাচ্ছি এত করে যখন বলতেছো এক একা খাচ্ছ আমাকে দিবে না খাওয়ার সময় ডিস্টার্ব করতে এক একা খাচ্ছ আমাকে দিবে না 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 খাও আমি দুষ্ট করতেছি আমি তো মিষ্টি পেটিস খাই তুমি জানো না ঝাল পেটিস খাই না আমার ঝাল পেটিস আমার একটা প্রিয় না চা চলবে চা খাও না শান্তা চা খাবে না বলতেছে তারপরে আমি বলতেছি খাও একটা সমস্যা নাই মুস্তাকিমকে একটু ফাঁকা হয়ে দাও আমাদের নাস্তা করা শেষ এখন কালামুনি বাড়ির দিকে যাব আমাদের এখন আবার সিএনজি নিতে হবে সিএনজি করে 14 নম্বর গ্যারেজ মনে হয় ওখানে বাসা ওখানে যেতে হবে আবাসিক 14 নম্বর গ্যারেজ তাহলে বের হচ্ছে এখন Thank you.
এই যে এখন কালামাইদের বাসার ভিতরে ঢুকছি এই যে এখন এখন নিচে লুকতে করব দেখি না এই যে মুস্তাকিম কোথায় আব্বু তুমি এখন চলে আসছি সুন্দর আমাদের বাড়িতে না 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 দাদা দাদা নাই দাদা দাদাকে খুঁজতেছ এখানে সব নানু দাদা নাই চলে আসছি মনে হয় ফারহান এদিকে তাকাও অনেক বড় আর আমার ছোটবেলায় ফারহান যদি একটা বদ দিত আমি ওর গাতিটা নিয়ে দিতাম নোহান নোহান অনেক লজ্জাবতী ও কারোর সাথেই কথা বলে না কথা বলে এখন ও আচ্ছা নোহান এদিকে তাকানো ভাইয়া তোমার কি চলতেছে ভাইয়া পরীক্ষা পরীক্ষা চলতেছে এদিকে তাকাও ওদিকে তাকাও মুস্তাকিম হ্যাঁ মুস্তাকিম সেটা কে সেটা কে আব্বা হ্যাঁ মুস্তাকিম মাম্মা তুমি তো আমাকে ইয়া নাও শাসা নাও নিস আমার এই জিনিসটা বেশি প্রিয় ভাইয়া ভাষ্ট অনেক বছর পরে সালামের হাতে চা সাথে মুড়ি আমি কিন্তু বেশি খাই চা দিয়ে মুড়ি এভাবে এই খাবারটা কাজ জানো এটা হলো আমার ছোট খারামুনির খাবার সালাবুট চা এখান থেকে কি করবেন আমাদের জন্য কি চিংড়ি মাছ মাশাআল্লাহ আমারও আশা এরকম একটা সবগুলা এভাবে ইয়া করে রাখতে হয় তাই না ডিফে খালামনি আচ্ছা গরুর মাংস ভালো করে পরিষ্কার করে দিচ্ছে দেখা যায় খালামনিতেই কিছু রান্না শিখবো খালামনি এগুলো কি সিমের বিচি বিচি সিমের বিচি দিয়ে কি হবে ফুলকপি মাশাআল্লাহ এটা তো আজকে প্রথম খাবো নাকি আগে অনেকবার খাইছি তবে রান্না শিখি নাই এই প্রথম খালামুনি থেকে রান্না শিখবো এটা হলো ফোরকসের বিচি বলা হয় আমাদের এখানে আঞ্চলিক ভাষায় তাই না খালামুনি ফোরকসের বিচি দিয়ে ফুলকপি দিয়ে সাত এই যে ফুলকপিগুলো আমি আপনাদেরকে দেখাই ফেলতেছি এই যে ফুলকপি দেখতে পারতেছেন এগুলো হলো ফুলকপি আর সাথে চিংড়ি মাছও আছে চিংড়ি মাছ ভিজাতে দিছে ভিজাবো আগে তেলও দিয়ে দিবে বিসমিল্লাহ
এগুলো গরু মাংসের জন্য মনে হয় তাই না খালামনি গরু মাংসের জন্য তেল দিয়ে দিছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি এগুলো রসুন বাটা পেঁয়াজ বাটা আর এগুলো মশলা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমাদের এখানে আবার তেজপাতা সবগুলো নিয়ে ফেলতেছে খালামনি দালচিনি এলাচ লং ওগুলো আগে দিয়ে দিল আবার আমাদের এদিকে কিন্তু আমরা কাঁচামরিচের রান্না খুবই কম খাই গুঁড়া মরিচের রান্না খাই লাল মরিচ বলা হয় ওগুলোকে দিয়ে দিতেছে পেঁয়াজ কুচি আজকে রেসিপিটা অনেক সুন্দরই হবে দেখা যাচ্ছে পেঁয়াজ কুচিটা আমরা কোনো সময় দিনে মাংসে কালামরিচ পেঁয়াজ কুচি দিয়েই করতেছি দেখতেছি কি খালাম মানে এটা লবণ আচ্ছা পেঁয়াজ লবণ দিলে পেঁয়াজ দিলে একটু লবণ হবে এটাও নতুন শিখলাম আমি বাটাটা দিয়ে দিতেছে আর এদিকে বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিতে হলুদ দিয়ে দিতে বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে কাঁচামরিচও দিয়ে দিতে দেখতে পারতেছেন কাঁচামরিচগুলো শুধু বেটুগুলো ফেলছে এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা এটা হলো রসুন বাটা তাই আপনারা তো শুনছেন মনে হয় খালামুনি ছোট করে কি একটা বলছে মানে ভালো করে কষাতে হবে পেঁয়াজগুলা রসুনগুলা আদা বাটা দিয়ে দিচ্ছে মানে ঘেরানটা চলে যাওয়ার জন্য পেঁয়াজ রসুন আদা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি এটা তো করতে পারলাম না করে গেল এখানে টমেটো দিয়ে দিচ্ছে কালারটা সুন্দর আসে টমেটো দিলে কালারটা সুন্দর আসে তাই এখন কি কর একটু লাড়া দিয়ে দিই আমি হলুদের গুঁড়া দিয়ে দিছে খালামনি দেখতে পারতেছেন মরিচ খায় পরিমাণ মতোই দেন সমস্যা নেই আমার শ্বশুর বাড়িতে তো অনেক মরিচ খাই যে মরিচ মরিচ যেমন মরিচ তেমন হলুদ মশলা গুঁড়ো মুস্তাকিম রান্না করছেন জিরার গুঁড়া আর এটা ও আচ্ছা জিরার গুঁড়া আর ধনার গুঁড়া কি আলাদা আলাদা তো ও আচ্ছা দেখতে পাচ্ছেন জি আম্মু কে হইছে মুস্তাকিম দিয়ে দিতেছে গরুর মাংস অনেকক্ষণ কষানো হয়েছে কিন্তু পেঁয়াজ আগে পেঁয়াজ রসুন আদা আগে ভালো করে কষা দিয়েছে আবার মরিচ মশলা দিয়েও ভালোভাবে কষাই নিল এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে এখানে ভালোভাবে নাড়া দিয়ে নিবে এখন ঢাকনা দিয়ে দিয়ে বন্ধুরা দেখতে পারতেছেন মাংস তো মাংসের পর্ব শেষ ওখানে খালামুনি ধনেপাতা দিয়ে দিছে সব কিছু দিয়ে দিছে আর এদিকে চলে আসতেছি এই তুমি রান্না করবা পারহান চলে আসছে রান্না করার জন্য এদিকে আসো আগে ও অনেক লজ্জা পায় অনেক ছোট লম্বা হয়ে গেছে যে তাই তেল দিয়ে দিছে অনেকে বলে কিন্তু তেল দিলে বেশি দিলে মজা বেশি কিন্তু তেল বেশি দিলে মজা না তেল বেশি দিলে অসুখ হয়
অল্প তেলেও কিন্তু রান্না অনেক মজার হয় আর খালামুনিকে আমি বলছি ওনাদের মেয়ের জামাই গরু মাংসতে আলু বেশি পছন্দ করে তাই বেশি না দুইটা আলু দিয়ে দেখতে পারতেছেন আর এখানে প্রপাতর দেওয়া হইছে পেঁয়াজ কুচি দিয়ে দিল ফুলকপির জন্য ফুলকপিটা আপনারা চিংড়ি মাছ দিয়ে অনেকবারই দেখছেন আমার ভিডিওতে তবে আজকেরটা হবে অন্যরকম রেসিপি ফরকসের বিচি দিয়ে শিবের বিচি দিয়ে রান্না করা হবে ফুলকপি সাথে চিংড়ি মাছও থাকবেই রসুন কুচি না পেঁয়াজ খাওয়া দেখা গেছে আমি তো মনে হচ্ছে রসুন পেঁয়াজ এখন অনেক রকমের খেয়েছিস না ও আচ্ছা এখন তো অনেক রকমের পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলে কি হয় দেখালাম উনি পেঁয়াজটা নরম হয় তাই না আচ্ছা একটা চিকে নিলাম তাহলে এখন থেকে পেঁয়াজের ভিতরে লবণটা দিয়ে দেবো কাঁচামরিচ তাই না কাঁচামরিচ অল্প অনেকে অনেক ধরনের খায় তবে খালামুনিরা দেখছি এভাবে কেটে দিচ্ছে কাঁচামরিচগুলো একটু ফাল্লা করে দিচ্ছে আর কি মাঝখানে তাই না এখন টমেটো দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচির সাথে টমেটো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলে চিংড়ি মাছ দেখতে পারতেছেন চিংড়ি মাছটা একটু লাল হতে হবে তাই না কি অবস্থা গরু মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে নাকি আরও কষাবেন কষানো শেষ তাহলে গরু মাংসটা কষানো হয়ে গেছে এখানে হালকা ঝুল দিবে খালামুনি এখন ঝুলটাও থাকবে গরম পানি কাঁচা পানি না কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছে আচ্ছা ঝুল দেওয়া শেষ এখন চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে পেঁয়াজের সাথে এখন দিয়ে দিচ্ছে আদা বাটা আদা বাটা তো প্রায় তরকারিতে খাওয়া যায় তাই না খালামুনি সব তরকারিতে খাওয়া যায় পেট ভালো থাকে হ্যাঁ পেটের জন্য ভালো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়া দিতে হবে তাই না কালারটা অনেক সুন্দর আসছে মাশাল্লাহ দেখে তো এখনই জিরে জল চলে আসতেছে কিন্তু এখন খাওয়া যাবে না কারণ এখনো কাঁচা বিসমিল্লাহ বলে খালামুনি পানিটা দিয়ে দিল দিয়ে দিল মরিচটা কষাতে হবে চিংড়ি মাছ ভালোভাবে তাই না মরিচটা ভালোভাবে কষানো হোক বিসমিল্লাহ বলে ফেলছে খালামুনি বিসমিল্লাহ রহমান রাহিম ফুলকপি দেখতে পারতেছেন দিয়ে দিল চিংড়ি মাছগুলোতে আরেকটা মজার ব্যাপার হলো আমি যে এখানে আসতেছি খালামুনিকে বলি নাই হঠাৎ করে চলে আসছি কাউকে না বলে খালামুনি তো বিশ্বাসই করতে পারে নাই আমি যে আসবো এখন ভালোভাবে এগুলো নাড়া দিয়ে তুলছে দেখা যাক তারপরে কি হয় এখন কি খালামুনি এগুলো আচ্ছা ফরকসের বিচিগুলো আগে ভালো করে সিদ্ধ করে নিছে হ্যাঁ একটু পুরাতন তাই বিচিগুলো সিদ্ধ করানো হয়ে গেছে এখন ফুলকপিতে দিয়ে দিছে মানে ফুলকপি হতে হতে আরও কিছু একটু হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে ফ্রাই প্যানে দেখতে পারতেছেন তেল দিয়ে দিচ্ছে খালামুনি কি করবে সেটা এখন আমি জানি না ও আচ্ছা নিয়ে আসছে আপনারাও দেখতে পারবেন কি করতেছে সেটা আর সবচাইতে বড় কথা হচ্ছে এগুলো হলো খালামুনির শ্বশুর বাড়ির পুকুরের মাছ তেলাপিয়া মাছ তেল তো গরম হলো না খালামুনি সমস্যা নেই না আচ্ছা তাহলে বসা দিতেছে এটাও শিখলাম নতুন খালামুনি মাথা দিও না ও আচ্ছা এখানে মাথা খাওয়ার জন্য একজন চলে আসছে
আপনাদেরকে আমি আগে বলছি তেলাপিয়ার মাছ হ্যাঁ আটা দিন ধরে এই কি রান্না দেনা এই তো ভাজি করলে কি মজা হবে ঝোল রান্না করলে বেশি মজা না খালামনি কুকুরের মাছ আচ্ছা আগে দিন ধরে বন্ধুরা দেখতে পারতেছেন ফুলকপি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে নাকি সুন্দর লাগলে তো অবশ্যই সুন্দর বলতে হবে তাই সুন্দর বলে ফেলছি এখন এটা সামান্য পানি দিবে আর একটু ধনিয়া পাতা দিবে হয়ে গেছে আজকের ফুলকপি রেসিপি ফুলকপি রান্না শেষ রান্না এখনো শেষ হয় নাই দেখতে পারতেছেন কড়াইয়ে বসাই দিছে বিসমিল্লাহ এটাতে কি রান্না করা হবে ও আচ্ছা এখানে চিংড়ি মাছ দিয়েছে খালামনি দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ এখন ভাজা নেই তো আগে ভাজেছেন যে মাছগুলা আগে একটু লবণ দিয়ে মাখাই ফেলছে এখন দিয়ে দিবে চিংড়ি মাছের যে চারগুলো ছিল ওগুলোকে দিচ্ছে খালামনি পেঁয়াজ কুচি দিয়ে দিল যে চালটাতে মাছ ভুনছে ওই চালটাই দিয়ে দিতে দিয়ে দিচ্ছে ডালচিনি তেজপাতা বাটা পেঁয়াজ দিতে হবে তাই না আচ্ছা ঘন হয় আর কি একটু বাটা পেঁয়াজ দিলে ঘন হয় অল্প অল্প করে বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে খালামনি এখানে এখানে এখন দিয়ে দিবে টমেটো আপনাদেরকে আগে বলছিলাম টমেটো দিয়ে দিলে কালারটা একটু সুন্দর আসে তাই আমি তো এতদিন রান্না হয়ে গেলে তারপরে দিতাম টমেটো এখন থেকে শিখলাম এভাবে দেবো লবণ দিব চিংড়ি মাছে লবণ দিয়ে 30% তাই আর লবণ দিবেন না তাই না আচ্ছা তাতে লবণ হয়ে যাবে পরে লবণ দেখি দেওয়া যাবে লবণ আচ্ছা আচ্ছা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যে ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এখানে কী দিবে তো আমি এখনও বলতে পারি না ও আচ্ছা নিয়ে আসতেছে খালামনি এটা হলো বাটা আদা বাটা ভালো করে ভালো করে নাড়া দিয়ে নিল নিচে লেগে যেন না আচ্ছা দিতে লাগলো তো সব হলুদের গুঁড়া দিয়ে দিল মরিচের গুঁড়া পরিমাণ মতোই দিল আপনারা যেভাবে খান সেভাবে দিবেন আর এটা কিসের গুঁড়া ধনিয়া ধনিয়ার গুঁড়া আচ্ছা একটু জিরা গুঁড়া জিরা গুঁড়া একটু বেশি না করিস তাহলে আরও বেশি ভালো হয় মজা হবে বেশি হয় ও আচ্ছা তাহলে আমি এখন থেকে এরকমই করব এখানে সামান্য পানি দিয়ে দিতে দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল উপরে চলে আসছে হ্যাঁ তেলটা ভাসা ভাসা উপরে চলে আসছে আর এখন দিয়ে দিল চিংড়ি মাছগুলো আজকে অনেকগুলো ভাত খেতে হবে এটা কিন্তু নতুন রেসিপি শিখে নিলাম খালামুলির থেকে এখানে আরো কিছু দিবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে এটা কি খালামুনি
আচ্ছা যে কোন দুধ দিতে পারবে যে কোন দুধ দিতে পারবে যে পাউডার দুধকে পানি দিয়ে গলে তারপর দিতে পারবো এটা তো সিংড়ি মাছ রান্না অনেকে মিষ্টি করে রান্না করে রোস্ট বলে সিংড়ি রোস্ট এটা আর কি আচ্ছা অনেকে ঝাল পছন্দ করে আচ্ছা এখন এখানে আমি একটু করে চিনি দিব কারণ আমি ঝাল রান্না করতেছি না ও আচ্ছা এখানে অল্প করে চিনি দিয়ে দিলাম বেশি না অল্প অল্প সামান্য আচ্ছা খালামণি এখানে তো আর কিছু করতে হবে না হয়ে গেছে এই ধইন্না পাতা দিব একটু আর কিছু করা লাগবে না আচ্ছা এখন ধইন্না পাতাটা দিয়ে রাস্তা দিলেও অনেক স্বাদ হয় কিন্তু আমি তো প্রথমে পেঁয়াজ দিছি বাটা পেঁয়াজ দিছি আচ্ছা খালামণি লবণ হয়েছে নাকি দেখতাম এখানে লবণ দেখার জন্য চলে আসছে শান্তা লবণ দিতে হবে এই মা মা আম দেব যে আব্বু দাও তোমাকে আম দেব বিসমিল্লাহ এখন এগুলো কি খালামণি চিকেন ফ্রাই এখানে কি কি দেওয়া হয়েছে সেটা আমাকে বলতে হবে এখন বলতে হবে হ্যাঁ এখন বলতে হবে আচ্ছা দিতে দিতে বলেন আদা বাটা হ্যাঁ রসুন বাটা সামান্য পেঁয়াজ বাটা আর ময়দা এরারুট আচ্ছা আচ্ছা এটা তুই ওইটা যেটা আমি পছন্দ করি আচ্ছা এমনিতেও খাওয়া যায় সবগুলো নিয়ে আসছে খালামণি রেডি করে দেখতে পাচ্ছেন এই যে সবগুলো রেডি কিন্তু শান্তা হবে আসো দিয়ে বসা দাও আস্তে আস্তে ছোট তো সরকারি থেকে তো তোমার অপেক্ষা দাও ছোট থেকে শুরু করতে হবে না শান্তা তো মেহেদি দিয়েছে হাতে
Salah বন্ধুরা খাওয়া দাওয়া শেষ দেখতে পারতেছেন ও হলো আমার বোন খালতো বোন সাদিয়া আর সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আড্ডা দিচ্ছি ফল পুরোটা খাইলাম লামনি আপেল এনে দিয়েছে কমলা এনে দিয়েছে সবগুলো খাওয়া শেষ সাদিয়া বলতেছে আপু আপনাকে মেহেদি পরাই দেব আর আমার থেকে মেহেদি পরতে পারি না তবে মেহেদি বেশি খুশি লাগে মেহেদি পরতে পরা থাকলে হাতে বেশি ভালো লাগে দিয়ে শান্ত হবো মুস্তাকিম হবো দুজনেই ঘুম যাচ্ছে আর সাদিয়া অনেক সুন্দর মেহেদিতে পারে অবশ্যই ওর হাতে মেহেদি দেখে আপনারা বুঝতে পারতেছেন সাদিয়ার হাতে মেহেদিগুলো দিয়ে দেখে আপনারা বুঝতে পারতেছেন অনেক সুন্দর মেহেদি দিতে পারে সেটা আমার মেহেদি দিয়ে হাত রাঙানো থাকলে সবসময় ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি মেহেদি দিতে পারি না সেটাই অনেক দুঃখ লাগে চেষ্টা করলে উপায় হয় যেহেতু একবার চেষ্টা করছি আপনারা দেখছেন আমার ব্লগে অনেক সুন্দর দিয়েছিলাম একটু উল্টা পাল্টা হয়েছে আর কি এই যে অনেক সুন্দর করে মেহেদি দেয় দিছে সাদিয়া অবশ্য আমার অনেক ছোট ছোট অনেক অনেক ছোট এও কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে আমার বোন মাশাআল্লাহ দেখতে পারতেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো মেহেদিটা দেওয়া আমার থেকে অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন খালামণির বাড়িতে চলে আসছি সবাই মিলে অনেক মজা করলাম আমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে আমাদের ব্লগ তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ